ভারোত্তোলনে পদকজয়ীদের সংবর্ধনা জানালো জেলা প্রশাসন। বুধবার কোয়েম্বাটুরে ইকুইপড পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে সফল দুর্গাপুরে শিল্পাঞ্চলের দুই প্রতিযোগী অংশু সিং, সীমা দত্ত চট্টোপাধ্যায় অন্ডাল বিমানবন্দরে নামেন। এদিন তাদের সংবর্ধনা জানাতে জেলা প্রশাসন সহ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন বিমানবন্দরে। এই প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে সোনা ও রূপোর পদক জয় করেন তারা। একই সঙ্গে সীমা দত্ত চট্টোপাধ্যায় এশিয়ার শক্তিশালী মহিলা ক্যাটাগরিতে ফার্স্ট রানার আপের মর্যাদা লাভ করেন। উল্লেখ্য, কোয়েম্বাটুরে কুমারগুরু অডিটোরিয়ামে পাওয়ার লিফটিং ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের তরফে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। গত 16 জুন থেকে 21 জুন পর্যন্ত অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ভারতসহ জাপান, কাজাকিস্তান, মঙ্গোলিয়া, ইরান, উজবেকিস্তান, ওমান, কুয়েত সহ বিভিন্ন দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিল্পাঞ্চলের দুই প্রতিযোগী সীমা দত্ত চট্টোপাধ্যায় ও অংশু সিং ভারোত্তোলনের বিভিন্ন বিভাগে সোনা ও রূপোর পদক লাভ করেন। একই সঙ্গে এই বাংলার জলপাইগুড়ির প্রতিযোগী বাসুদেব দাসও বিভিন্ন বিভাগে স্বর্ণপদক লাভ করেন। এদিন সফল প্রতিযোগীকে সম্বর্ধনা জানাতে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে হাজির ছিলেন জেলা ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা। সংবর্ধনায় আপ্লুত জেলা ও পুলিশ প্রশাসন সহ বিমানবন্দর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানোর পাশাপাশি সফল প্রতিযোগীরা জানান, আগামী দিনে কমনওয়েলথ গেমস সহ বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জয়ের লক্ষ্যে তারা লড়াই চালিয়ে যাবেন। সেক্ষেত্রে সর্বস্তরের মানুষজনের সহযোগিতা কামনা করেছেন তারা। এশিয়ান চ্যাম্পিয়নশিপ মানে এশিয়ান ইকুইপ লিফটিং চ্যাম্পিয়নশিপে আর আমি পেয়েছি হচ্ছে 3টে গোল্ড মেডেল, হচ্ছে স্কোয়াট, বেঞ্চ আর ডেডলিফটে। এছাড়া ওভারঅলেও গোল্ড মেডেল, মানে টোটাল 4টে গোল্ড মেডেল। আর এছাড়া এটা পেয়েছি স্ট্রংগেস্ট ওমেন টোটাল এশিয়ার মধ্যে ফার্স্ট রানার্স কাপ। আমি ভীষণই খুশি এই জন্যেই, কারণ হচ্ছে আজকে আমি যে কঠোর পরিশ্রম করেছি এবং আমার ইচ্ছা শক্তিও ছিল প্রবল, এবং আমার যে কোচ অংশু সিং সে আমাকে খুবই ভালোভাবে গাইডেন্স দিয়েছিল, এবং আমাদের যে আজকে ওয়েস্ট বেঙ্গলের যে পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশন আছে, স্টেট পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশন, এখানে কানাইদা, প্রবীর, এছাড়া হচ্ছে নির্মল সাহা, এরা আমাকে সবাই মিলে, সকলে মিলে আমি মনে করি এই যে আমাকে পথে এরাই নিয়ে এসছে, যেখানে আমার সাফল্য আজকে অবধারিত হয়ে গেছে। খুব খুশি যে আজকে আমি খুবই ধন্যবাদ জানাচ্ছি, প্রথম জানাচ্ছি আমাদের এই কমিশনারেট অফ পুলিশ আসানসোল দুর্গাপুর, দ্বিতীয় আমি জানাই হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্যারকে, যিনি আজকে পাঠিয়েছেন আমাদের এডিএম স্যারকে, তৃতীয় আমি জানাই এই এয়ারপোর্টের সর্বপ্রেক্ষা যিনি সর্বাধিক পদস্তরে আছেন তাকে, কাজে সবাই মিলে আজকে আমাদেরকে যে আজকে সম্বর্ধনা বা ফেলিসিটেট করলো, মানে তার জন্য আমি এদের কাছে চিরকৃতজ্ঞ থাকি। এরপরে আমাদের যেটা আছে, আমরা একটার পর একটা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ যেখানে যেখানে হবে প্রত্যেক মাসেই আমাদের মোটামুটি হতে থাকে, আমরা সেখানে তো খেলবই। এছাড়াও আমরা নিউজিল্যান্ডে আমাদের কমনওয়েলথ পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ হচ্ছে, সেখানেও আমরা অলরেডি আমরা সিলেক্টেড হয়ে আছি। এছাড়াও কানাডা আমাদের পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ, ওয়ার্ল্ড পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ হচ্ছে, সেখানেও আমরা যেন খুব ভালো করে আমরা আমাদের সাফল্য পেতে পারি, এবং আপনাদের সকলের কাছ থেকে আমি চাইবো ওয়েল উইশ যেন আমরা সত্যি সাফল্যের পথে যেতে পারি। ধন্যবাদ। বলার এতদিনের পরিশ্রম, আমাদের ম্যাডামের সাপোর্ট, গাইডলাইন্স, যেটা ছাড়া তো পসিবল হওয়ার কোনো এই ছিল না, খুবই ভালো লাগছে। আমার স্কোয়াটে গোল্ড মেডেল, ডেডলিফটে সিলভার, ওভারঅল সিলভার মেডেল।
डिप्लोमेटिक